আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টের আজকের টিউটোরিয়ালে। সাথে আছি আমি জুনায়েদ হোসেন। তোমাদের 2020-21 শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যাত্রা শুরু হচ্ছে ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির মাধ্যমে। আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি বিইউপির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই যে অল্প সময়টুকু রয়েছে, এই অল্প সময়ের মধ্যে তুমি শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে পারো বিইউপির জন্য। সো এর আগের একটি ভিডিওতে আমি বিইউপি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি ভর্তি যোগ্যতা, ফ্যাকাল্টি তথ্য, পরীক্ষার তারিখ, আসন সংখ্যা, পরীক্ষা পদ্ধতি ও মানদণ্ড নিয়ে আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওটি দেখোনি, দেখে নিতে পারো আই বাটনে। নিশ্চয়ই তোমরা এই মুহূর্তে লিঙ্কটি দেখতে পাচ্ছ। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টেও পিন করা থাকবে। বিইউপির মানবণ্ডনটা যদি তোমাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই, বিইউপির 4টি ফ্যাকাল্টিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে FST ডিপার্টমেন্টে 80 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ম্যাথ অথবা বায়োলজি থেকে উত্তর করতে হবে 20 মার্ক, ফিজিক্স থেকে 20, কেমিস্ট্রি থেকে 20 নম্বর এবং ইংরেজি থেকে 20 নম্বর, মোট 80 নম্বরে উত্তর করতে হবে এক ঘন্টায়। এছাড়া FBS ডিপার্টমেন্টে ম্যাথ থেকে 35, ইংরেজি থেকে 35 এবং সাধারণ জ্ঞান থেকে 30 নম্বরে উত্তর করতে হবে 100 নম্বরের এক ঘন্টার মধ্যে। এছাড়া FAS ফ্যাকাল্টিতে পরীক্ষা হবে বাংলা থেকে 30 নম্বর, ইংরেজি থেকে 40, সাধারণ জ্ঞান থেকে 30, 100 মার্কের পরীক্ষা, সময় পাবে এক ঘন্টা। FSSS ফ্যাকাল্টিতে বাংলা থেকে 30, ইংরেজি থেকে 40 এবং সাধারণ জ্ঞান থেকে 30 নম্বরে উত্তর করতে হবে, এক ঘন্টায় সময় পাবে। বিইউপির প্রায় সবগুলো ফ্যাকাল্টিতেই যেহেতু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রশ্নটা কমন, সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের শেষ মুহূর্তে প্রস্তুতি তুমি কিভাবে নিয়ে তাই নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নিব বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র থেকে বিইউপিতে খুব বেশি প্রশ্ন আসে না। যে প্রশ্নগুলো আসে তার জন্য তোমাকে মূলত কবি ও লেখক পরিচিতির কিছু অংশ, যেমন কবি ও লেখকের জন্ম তারিখ, জন্মস্থান, শিক্ষা জীবন, পেশা ও কর্মজীবন, তাদের সাহিত্য কর্ম, পুরস্কার ও সম্মাননা এবং মৃত্যু, এই বিষয়গুলো একদম মোটামুটি মুখস্থ থাকতে হবে। এছাড়া বাংলা প্রথম পত্রে যেই গুরুত্বপূর্ণ গল্পগুলো রয়েছে, যেমন অপরিচিতা, বিড়াল, আমার পথ, জীবন ও বৃক্ষ, বাউন্নের দিনগুলো, চাষার দুঃখ, গণজাগতিক, কিউরেটর, 18 বছর বয়স, তাহার এই পরে মনে, এই গল্পগুলো তুমি একটু, গল্প এবং কবিতাগুলো তুমি শেষ মুহূর্তে একটু দেখে নিবে এবং পাঠ পরিচিতিগুলো একটু দেখে নিবে। এছাড়া বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাকে পড়তে হবে ধ্বনি, বর্ণ ও যুক্তবর্ণ, বানান ও উচ্চারণ, নত্ববিধান, সত্ত্ববিধান, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্তিবাচক শব্দ, বচন, সংখ্যাবাচক শব্দ, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, সমাস, কারক ও বিভক্তি, সন্ধি, বাক্য প্রকরণ ও ক্রিয়ার কাল, পারিভাষিক শব্দ, বাগধারা, সমার্থক ও ভিন্নার্থক শব্দ, এই বিষয়গুলো শেষবারের মতো একটু দেখে নিবে। এছাড়া তুমি ইংরেজি থেকে তোমাকে পড়তে হবে ডিগ্রি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, নাউন প্রোনাউন, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স কারেকশন, স্পেলিং কারেকশন, অ্যানালজি, সিনোনেম, এন্টোনেম এবং প্যাসেজ, এ হচ্ছে ইংলিশ অংশ থেকে। এছাড়া সাধারণ জ্ঞান, এটি একটি অসাধারণ জ্ঞান, তুমি যত ভালো করে পড়বে তোমার সাধারণ জ্ঞানের দক্ষতা তত বৃদ্ধি পাবে। এরপরেও এই সাধারণ জ্ঞানের দুইটা অংশ, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে আন্তর্জাতিক অংশ। বাংলাদেশ অংশ থেকে আমি স্ক্রিনে যেই টপিকগুলো দেখাচ্ছি সেই টপিকগুলো তোমরা পড়বে। আসলে এতগুলো টপিক যদি বলতে যাই তাহলে অনেক সময় চলে যাবে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো এবং এই অংশগুলো তোমরা পড়ে নিবে। ওকে, তো বাংলাদেশ অংশ থেকে যেমন প্রশ্ন আসে, ঠিক একইভাবে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশ থেকেও প্রশ্ন আসে। এখানে মূলত তোমার সারা বিশ্ব সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে তা মূলত এই আন্তর্জাতিক অংশ থেকে প্রতিফলিত হয়। এখান থেকে এই অংশগুলো পড়তে হবে। তবে এই সাধারণ জ্ঞানের আরও একটি বিশেষ ব্যাপার হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন আসে বিইউপিতে। তার মানে সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা অংশেই সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান সেই সম্পর্কেও কিন্তু তোমাকে খুব ভালো ধারণা রাখতে হবে এবং BCS-এর গত 10টা BCS-এর প্রশ্নগুলো তুমি একটু দেখে নিতে পারো। সো এই সকল বিষয়ের সাবজেক্টের জন্য আমি তোমাদের একটা বই রেফার করতে চাচ্ছি, সেটি হচ্ছে
নেক্সাস পাবলিকেশনের প্রতিটা ফ্যাকাল্টির জন্য আলাদা আলাদা বই রয়েছে। এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে মূলত 2021 সালের ফেব্রুয়ারি মাসের লাস্ট এডিশন, তার মানে সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে যারা টেনশনে রয়েছে তারা কিন্তু এই অংশ থেকে ওই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অংশটা কভার করতে পারো। এছাড়া অন্যান্য ফ্যাকাল্টির জন্য খুব গুছানো একটি বই নেক্সাস পাবলিকেশনের প্রতিটা ফ্যাকাল্টির জন্যই রয়েছে। তোমরা নিচের দেখানো এই ফোন নাম্বারে কল করে এই বিউপির যে যেই ফ্যাকাল্টির প্রিপারেশন নিচ্ছ তারা সেই বইটি সংগ্রহ করতে পারো। এছাড়া বইটিতে রয়েছে মডেল টেস্ট, যা দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারো যে তুমি বিউপির জন্য কতটা প্রস্তুত রয়েছে। আশা করি এই বইটি সংগ্রহ করলে তোমার বিউপির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। সো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও। এডুকেশন ও অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে এখনই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।